হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সেকেন্ড ডে আজকে ডুয়ার্সে আমাদের। আজকে আমরা যাব হচ্ছে জলদা পাড়াতে সাফারি করতে। আমরা 9টা বাজে এখন, ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরোবো। আমি ব্রেকফাস্ট করছি না বিকজ কালকে রাত্রে থেকে আমার শরীরটা খুব খারাপ। কালকে রাত্রে অ্যাসিডিটি হয়ে গেছে, তারপর থেকে আমার কিছু খেতে ইচ্ছা করছে না, একদম শরীরটা ভালো নয়। তো সাফারিতে যাচ্ছি, তাও মানে আমার এতটাই শরীর দুর্বল লাগছে যে গাড়িতে যেতে হবে এখন 2 ঘন্টা। তাই জন্য আমি একটা জাস্ট লুজ একটা সোয়েটার, একটা লুজ টি শার্ট পরেছি। ভেবেছিলাম একটু সুন্দর করে ডলড আপ হবো, বাট হতে পারলাম না। এনিওয়েজ, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আগের দিনের ব্লগটা যদি না দেখে থাকো, আমরা কোথায় কোথায় ভিউ পয়েন্টে গেছিলাম সেগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, অলরেডি আমার চ্যানেলে ব্লগ চলে এসেছে। ওকে, সো আজকের দিনটা শুরু করছি, সাথে থাকো, ভালো লাগবে আশা করি। মিঠুন খুব সুন্দর করে আজকে ড্রেসড আপ হয়েছে, খুব সুন্দর লাগছে। ঠান্ডা নেই সেরকম, ওই জন্য আর জাম্পার ফাম্পার চাপাতে পারি না। না, এটা ভালো লাগছে, হালকা হালকা করে বেশ সুন্দর লাগছে। হালকা সবার হালকা ছাপা, একটু একটা তোমার হাই অ্যাঙ্কেল একটা জুতো থাকলে আরো বেশি ভালো লাগতো। ধর এটা, এটাও সুন্দর লাগে। বর্ষা বর্ষা। ওকে, তো আমাদের গাড়ি তো চলে এসছে, আমি গাড়িতে উঠে কিছু আসছে। আর রাস্তায় কোথাও ওরা ব্রেকফাস্ট করে নেবে, আমি তো খাবো না কিছু। এই যে ইলেকট্রল রয়েছে, ও জলও নিয়ে নিয়েছি, একটু গুলিয়ে নেব, এটাই আজকে মোটামুটি টানবো। আর খিদে পেলে একটু বিস্কিট ফিস্কিট কিছু রেখে দেবো, সেটাই খাবো, শরীর পারমিট করছে না একদম। তো চলো বেরোনো যাক। আচ্ছা, আমরা ব্রেকফাস্টের জন্য এই একটা জায়গাতে দাঁড়িয়েছি, মানে অনেকক্ষণ পর আর কি, অনেকটা চলে আসার পর। জায়গাটা বেশ সুন্দর, ব্রেকফাস্টটা করবো। গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে, কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে আর এখান থেকে যেতে অনেকটা সময়ও লাগবে, ওই জন্য আমরা ব্রাঞ্চ করে নিচ্ছি। ব্রাঞ্চই বলা হয় তোমার, লাঞ্চের তো টাইম হয়নি। জায়গাটা ভালো আর টেস্টটা মনে হচ্ছে ভালোই হবে, তো সেই কারণে আমরা এখন করছি হচ্ছে ব্রাঞ্চ। তার জন্য আমরা একদম সিম্পল বাঙালি খাবার অর্ডার করেছি, খাবার আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আমার দাও তো রাইসটা, একটা রাইসটা দাও তো। মাছ আর ওই যেখানে পানির দো পেঁয়াজাও এসে গেছে, ভালো লাগছে বাবাই। বাবাইয়ের মাছ ভাজা এসছেও, মাছের ঝোল খাবে না তাই। আমাদের ব্রাঞ্চ হয়ে গেছে, এবার আমরা এখন বেরোচ্ছি, আর এখান থেকে 10-15 মিনিট লাগবে আমাদের জলদাপাড়া পৌঁছাতে। টিকিট কাউন্টারে আছে এখন, এখন ফর্ম ফিল আপ করছে, একটা ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। টিকিট চলে এসছে। এবার আমাদের অ্যাকচুয়ালি যাওয়া কথা ছিল এখান থেকে একটা সাইট সিনে, সেটা হচ্ছে খোয়াবাড়ি না কি যেন বললো, বাট এখান থেকে টাইমটা মানে আমরা ফিরতে পারবো না, যেহেতু 2:10 এর মধ্যে এখানে চলে আসতে হবে। তো সেই কারণে এখন আমরা যাচ্ছি, সামনে তোরসা নদী আছে, ওখানে একটুখানি কিছুক্ষণ বসবো, কারণ এখনও হাতে অনেকটা টাইম আছে, 12:30 বাজে এখন। তো ওটা করবো, তারপরে চলে আসবো। মোটামুটি 2:10 আগে আমাদেরকে জিপে উঠতে হবে। এই হচ্ছে তোরসা নদী, বাট এতটা রোদ, এখানে যেতে হলে অনেকটা যেতে হবে নিচে থেকে নেমে, কিন্তু এত রোদ যে সাহস করে উঠতে পারছি না। ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে, এত দূরে এসে মন্দিরে যাব না এটা হয়, তাই গেলাম একটু কালী মন্দির, এটা একটু প্রণাম করে এলাম, একটু চরণামৃত খেয়ে এলাম, একটু টিকাও লাগিয়ে এলাম। তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো আমাদের, আমরা বসে গেছি জিপে, কিছুক্ষণ পর আমরা রওনা দেবো। হেভি এক্সাইটেড লাগছে একদম। তো তালি আমরা বসে গেছি, এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখে গিয়ে অনেক কি পাই, যদি কিছু পাওয়া যায় তাহলে আপনাদের সঙ্গে ওই শেয়ার নাকি মেয়ার করবানে, তাহলে আপনারা লেগে থাকেন এর সাথে, কিছু পাওয়া গেলে আপনারা দিয়ে দেবেন। Thank you.
আচ্ছা, এখানে মনে হয় টিকিট নিয়ে আবার সাইন করতে হবে। মিঠুন গেল, কারণ মিঠুনের নামে রয়েছে টিকিট, তো ওই জন্য মিঠুন গেল। সাফারি শেষ, আমরা এখন এখান থেকে যাব হোটেলে। একটু চা টা খেলাম, এখন যাব হোটেল। তো এই সাফারিটা নিয়ে তোমাদের সাথে কয়েকটা জিনিস আমি শেয়ার করব, সেটা হোটেলে গিয়ে শেয়ার করব, ঠিক আছে? গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে থার্ড ডে। কালকে আমি হোটেলে আসার পর একদমই ভালো ছিলাম না, আমার শরীর একদম ভালো ছিল না। আমার কালকে রাত্রের থেকে ডিহাইড্রেশন হয়ে গেছে। কালকে রাত্রে সারাটা রাত খুব ভুগেছি, ভমিট হয়েছে, আর মানে শরীরের অবস্থা খুব একটা ভালো না। তো সেই কারণে আমি আর ব্লগ কালকে কন্টিনিউ করতেই পারিনি। তো তোমাদেরকে কালকে যখন জলদাপাড়া থেকে বেরোচ্ছিলাম, তখন একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আজকে তোমাদেরকে সাফারি নিয়ে কিছু বলবো। তো সেইটা আমি ব্লগটা এন্ড করার আগে আমি সেটা তোমাদেরকে বলি, যে যারা মনে করো যে তোমরা মানে আমার মতো অনেকেই আছে যারা সাফারি এই জিনিসটা পছন্দ করে, অ্যানিমাল লাভার, যাদের মনে হয় যে একবার যদি কোথাও যাই ঘুরতে তাহলে ফরেস্টে গেলে অবশ্যই সাফারি করব। হ্যাঁ, সাফারি করার মতো অনেক প্রচুর প্লেস তোমরা পাবে, কিন্তু আমি মনে করি যে জলদাপাড়ায় যদি তোমাদের আসতে হয় এই দিকটাতে, আমি বলবো শুধুমাত্র হাতি, হরিণ, গন্ডার ছাড়া তোমরা কিছুই দেখতে পারবে না। আর ফার্স্ট অফ অল আমরা যে টাইমিংটাতে করেছি সাফারি, 2:30-3:30, এই টাইমিংটা থেকেও এসো না। আমাদেরকে কেউ সাজেস্ট করেনি যে ভালো টাইম কোনটা, সেটা আমাদের ভুল। বাট আমি চাই যারা আমার ব্লগ দেখো তারা যেন ভুলটা, মানে যদি যেতে হয় আমার ব্লগ দেখে ঘুরতে, তাহলে যেন তারা মিসগাইডেড না হয়। তো ওই কারণে আমি বলবো যে যদি যেতেই হয় সাফারিতে, তাহলে 4:00 যে টাইমিংটা ওই টাইমিংয়ে যাও। ওই টাইমটাতে অনেক জীবজন্তু দেখা যায়, আর কপাল ভালো থাকলে লেপার্ডও দেখা যায়। বাট 2:00 সময় এই টাইমটাতে, আর একদম একদম সকালবেলা যেতে পারো। এই মাঝখানে টাইমগুলো একদম চুজ করো না। আমরা যে ভুলটা করেছি আমি চাই না তোমরা সে ভুলটা করো। আর এখানে সেরকম কোনো জীবজন্তু নেই, হাতি খুব আমি দেখলাম পোষ্য হাতি বেশি দেখেছি আমরা, এরকম নয় যে অনেক দূরে কোথাও অনেকগুলো হাতির পাল বা কিছু, এরকম কিছু দেখিনি। যে আমাদের কপাল খারাপ হতেই পারে, সেই কারণে হয়তো আমরা দেখিনি। বাট অনেকের মুখেই শুনলাম পরবর্তীকালে যে খুব একটা এখানে দেখা যায় না। তো জলদাপাড়া বা এই সাইডে যদি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসো তাহলে কিন্তু হতাশ হতে হবে। তো এটাই বলার। আর পরের ভিডিওতে আমি বাড়ি পৌঁছানোর পর আমি তোমাদের সাথে একটা ডিটেল ভিডিও শেয়ার করব, সেটা তো আমি তোমাদেরকে বলেইছি। সেই ভিডিওতে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। যারা প্ল্যানিং করছো ডুয়ার্স ঘুরতে আসবে, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকে আমরা এখান থেকে এক্ষুনি এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আমরা যাব হচ্ছে টেন্ডু ফরেস্ট, আপার টেন্ডু ফরেস্টের ওখানে একটা হোটেলে। যদি শরীর পারমিট করে তোমাদের সাথে পুরো ব্লগটা আবার শেয়ার করব আজকের, আর যদি না হয় তাহলে মিনি ব্লগ শেয়ার করব। তো সেটাই দেখো। ওকে, তো চলো আজকে এখানেই এই ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে তাহলে লাইক করো, কমেন্টে আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ। বাই বাই।